আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম দরবারি বেলা সাহেবের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ারে। আজকে আপনাদের সামনে দুর্লভ পাথর সম্বন্ধে বলবো যে পাথর যে কত মূল্যবান হতে পারে, আংটি যে কত মূল্যবান হতে পারে, খনিজ পদার্থ যে কত মূল্যবান হতে পারে। আমরা তো সকলে জানি যে হীরাই সবচেয়ে বেশি মূল্যবান, না হীরা নয়, হীরার চেয়ে বহু মূল্যবান পাথর আছে। তাফিটি একটি পাথর যেটির পার ক্যারেট হচ্ছে আপনার $35,000। একটি আংটি বানাতে গেলে 10-12 ক্যারেট প্রয়োজন পড়ে। চিন্তা করেন যে পার ক্যারেটের মূল্য $35,000। গ্যান্ডি ডি রাইট একটি পাথর যার $20,000 যার পার ক্যারেট মূল্য। স্যান্ডির এন্টি বিট এটি $18,000 আপনার $18,000 পার ক্যারেট। হীরা যাকে সকলেই চিনে থাকি আমরা $15,000 পার ক্যারেট। আলেকজান্দ্রিত এটি আপনার $12,000 পার ক্যারেট। র্যাড বিরেল $10,000 পার ক্যারেট এটি বিক্রি হয় প্রতি বছর বছর, এগুলোর মূল্য ওঠেই, কমে না কোনো সময়। মুজ গ্রেভিট আপনার $6,000 পার ক্যারেট। বেনি টয়েটে আপনার $4,000 পার ক্যারেট। সবচেয়ে কম মূল্যবান যে পাথরটি সেটিও আপনার পাউরেট রেডিয়েট, এটি আপনার $3,000 পার ক্যারেট। এখন আপনি আমি যে $500, $200, $1,000 দিয়ে যে পাথর কিনি, এগুলো কি পাথর? একটু মাথায় চিন্তা রাখবেন। বাংলাদেশে যে পাথরগুলো পাওয়া যায় আজমির থেকে এমুকে নিয়ে আসে, সেমুকে নিয়ে আসে, এগুলো কি পাথর? আসলে মোটি পাথর নয়, যেই পাথরগুলো আপনার খনিজ পদার্থ সেগুলো পাথর নয়। তবে কথা হচ্ছে যে দুধের স্বাদ গোলে মেটের মতো একটি ব্যাপার, যে আমরা তো এগুলো এই মূল্যবান দ্রব্যগুলো কিনতে পারি না বা নিতে পারি না, তাহলে আমরা কী করতে পারি? এটির যে উপসংহার আছে, ঠিক আছে, এটির যে উপমূল্য দ্রব্য আছে সেগুলোই আমরা ব্যবহার করে থাকি। এখন দেখবেন যে পৃথিবীর বুকে যত নায়ক নায়িকা আছে, যত আপনার সেলিব্রিটি আছে, যত প্রাইম মিনিস্টার আছে, যত বা বড় ধরনের পদে থাকুক না কোনো, বিশ্বের এমন কোনো ব্যক্তি নেই যার হাতে আপনি এই আংটি বা পাথর খুঁজে পাবেন না, বা গলায় রকেট খুঁজে পাবেন না পাথর বসানো। কারণটা কি? দুনিয়ার সমস্ত নামি দামি ব্যক্তিরা, সমস্ত নামি দামি রাজনীতিবিদরা যারা পৃথিবী পরিচালনা করে, তাদের হাতে কেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের হাতেও কেন আছে নীলা, হ্যাঁ রাজনীলা? এগুলো আপনাকে বুঝতে হবে ভাই, এগুলোর প্রত্যেকটা গুণাগুণ আছে। পবিত্র কোরআন কারিমে সূরা কমরের মাঝে আল্লাহ তাআলা এগুলো গুণ সম্বন্ধে বলেছেন, সূরা ইয়াসিনের মাঝে গহনা কত এগুলো গুণ সম্বন্ধে বলেছেন। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সূরা ইউসুফের মাঝে মহান আল্লাহ তাআলা বলেছেন, তো হযরত সুলাইমান ইসলামের পাথরের কথা আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইউসুফের পাথরের কথা বলেছেন, যে তারা হাতে আঙ্গুটি পাথর করার পর, ধারণ করার পর আল্লাহ তাআলা তাদেরকে বাদশা বানিয়েছিলেন জগতের বুকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে উনি আকিক পাথর ব্যবহার করতেন। কেন আল্লাহ রাসূল এগুলো ব্যবহার করতেন? কেন কোরআনে বর্ণিত হয়েছে? কেন আপনারা ভগবদ গীতাতে বলা হয়েছে পাথরের কথা? বিশ্বের সকল ধর্মগ্রন্থের মাঝে বা এই মূল্যবান পাথরগুলোর কথা কেন বলা হয়েছে? একটি কোহিনূর হীরা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি, আমি আমরা জানি যে ব্রিটিশেরা এই কোহিনূর হীরা ভারতবর্ষ থেকে নিয়ে গেছে, আজও পর্যন্ত তারা রেখে দিয়েছে, যা রাজমুকুটে লাগানো। এই মুকুট নিয়ে সারা পৃথিবীতে লড়াই। এখন কেন এই কোহিনূর হীরার এত দাম? কোহিনূর হীরার চেয়েও আরও অনেক অনেক বেশি মূল্যবান পাথর পৃথিবীর বুকে আছে ভাই, যে পাথরগুলো আপনার মানুষের লোকসমাজে আনা হয় না, বিশ্বের বড় বড় তারপর শক্তিধর মানুষগুলো সেগুলো দখল করে রেখেছে। এখন কথা হচ্ছে পাথরে কি ভাগ্য ফিরে কিনা? 100% ফিরে, কিন্তু পাথরের কোনো গুণ নেই। পাথর ঘুমন্ত অবস্থা থাকে, সুপ্ত অবস্থা থাকে, পাথরকে আমল করে, সাধন করে, যোগ করে, আপনার ধ্যান করে জাগ্রত করতে হয়। এই শক্তিগুলো যখন পাথরের মাঝে আসে, তখন এই শক্তিগুলো আপনার হয়ে কাজ করে, আপনার কাছ থেকে নেগেটিভ শক্তিগুলোকে দূর করে দেয়, পজিটিভ শক্তিগুলো আপনার ভিতরে আসতে থাকে। সব কিছুর পজিটিভ হয়, সব কিছু আপনার অনুকূলে আসতে থাকে, আপনার বাদ দিয়ে আসতে থাকে, টাকা পয়সা ধন সম্পদ যা তখন সব আপনার হতে থাকে ব্যবসা বাণিজ্য। কারণটা হচ্ছে এগুলোকে সিদ্ধি করে নিতে হলে। এখন পাথর সিদ্ধি করা ছাড়া আপনি দোকান থেকে আবার ৬০ টাকা দিয়ে যদি আপনি কিনেন পড়েন, সেটার কোনো ফায়দা আপনি পাবেন না, বিপরীত ফল হতে থাকবে। আর রাশির সাথে মিলিয়ে পাথর পড়তে হয় সেটিও আমরা জানি, এক একটি পাথরের এক একটি গুণ থাকে। রত্ন রাশি ধারণ করতে হলে আপনার যদি শনি রাশি লেগে থাকে, রাহু লেগে থাকে, দুনিয়া যদি কেয়ামত হয়ে যায়, আপনি সব কিছু পড়েন না কেন, কোনো কাজ হবে না, এগুলো আগে দূর করতে হবে ভাই। যারা জানে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর একটা কথা আছে। পবিত্র ফোরকানের মাঝে যে মহান আল্লাহ তাআলা এই সম্বন্ধে আয়াত নাযিল করেছেন, এই সম্বন্ধে কথা বলেছেন, এই জিনিসগুলো আমাদের সমাজের মানুষই জানে না। মোল্লাদুর মসজিদ পর্যন্ত সে জানে, আপনার দেখা আলিফ বা তাসা পর্যন্ত সে আর কী বলবে আপনাকে? যারা এগুলো নিয়ে গবেষণা করে বেড়া সর্বত্র অবস্থা তাদের কাছে যান, তারা দেখেন তারা আপনাকে রেওয়াজ আয়াত সহ দেখিয়ে দেবে। এই স্বল্প ভিডিওতে তো এত ই করে দেখানো সম্ভব না, আমি শুধু বলে দিলাম আপনাদেরকে সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, সূরা কমরের মাঝে বলেছেন, এরকম আরও সূরা ইউসুফের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, সুলাইমান আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করেছেন। আর তাছাড়া আমরা দেখেন বিশ্বাসের ভিত্তিটা দেখেন, এই যে আমরা বলি যে পবিত্র মক্কার যে পাথরে আমরা হাজারো আসাদে চুমা দিই, এটাকে আমরা দেখাইছি জান্নাত থেকে আইসি না কোথা থেকে আইসি, আমরা দেখি না, আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি, বিশ্বাসের ভিত্তিতে সব কিছু হয়ে থাকে। আর সেই পাথরে চুমা খেলে জীবনের সমস্ত পাপ আপনার মোচন হয়ে যায়, পাথরের গুণ আছে বিদায়িত। তো এগুলো বা আপনার ইতিহাসেও আছে, পাথরটি একসময় সাদা ছিল, এটা এখন কালো বর্ণ ধারণ করেছে, তার মানে আপনারা আমার চুমুর এই যে পাপের অংশ নিয়ে নীতি নীতিটি একসময় আপনার কালো বর্ণ ধারণ করেছে। তো প্রত্যেকটি জিনিসের কিছু ক্ষমতা থাকে, কিছু ব্যাপার থাকে ভাই, এই যে জিন জিন্নাত হাসিল
করতে হলে আমরা অনেক সময় অনেক পাথরের কথা বলি জিন পেরে হাজির করার জন্য। কেন বলি, পাথর কি কিছু করে না? এই পাথরগুলো জাগ্রত করা, এই পাথরগুলোর মাঝে এমন কিছু পরে দেওয়া আছে যে এই পাথর বছরের পর বছর বছরের পর বছর যুগের পর যুগ এই পাথরগুলো আপনার এই শক্তিটা পেতে 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 এই পাথরটার মাঝে সেই শক্তিটা আসছে, সেই পাথরটা এখন আপনার হয়ে কাজ করছে, মক্কেল আসে বা জিন্নাত আসে জিন পরি সব কিছু নিয়ন্ত্রণে আনা যায় এই পাথর দ্বারা। আমরা জানি যে হীরা যেটা পান করলে, হীরার গুরু পান করলে মানুষের কলজা কেটে যায়, মানুষ মারা যায়। কেন? কারণ এটি এত বিষাক্ত, বিষাক্ত হলেও এটি দেখতে সুন্দর, যার কারণে এটির এত মূল্য। আর যে হীরা ধারণ করবে তা তো দেখ অবশ্যই, কারণ তো অবশ্যই আছে। হীরা যদি বা কেউ ধারণ করে, রাজনীলা যদি কেউ ধারণ করে, তার অপমৃত্যু ঘটবে না, তার ব্যবসা বাণিজ্য বাড়তে থাকবে, তার সুনাম বাড়তে থাকবে, তার অর্থ সম্পদ বাড়তে থাকবে, এগুলোর কিছু কার্যকারিতা আছে। যেই কার্যকারিতাগুলোর জন্য আপনার এগুলোর পৃথিবীতে এত মূল্যবান, আপনি দুনিয়ার বুকে এমন কোনো ব্যক্তি নেই যাকে খুঁজে পাবেন না, যারা সেলিব্রিটি বা দেখা যাচ্ছে উচ্চপদস্থ ব্যক্তি তাদের হাতে এগুলো নেই। কেউ ব্যাসলেট বানিয়ে পড়ে, কেউ গলার রকেট বানিয়ে পড়ে, কেউ গয়না বানিয়ে পড়ে, কেউ বা আপনার দেখা গেছে আংটি বানিয়ে পড়ে, এক একজন এক একভাবে ব্যবহার করে। আগের যুগের রাজা বাদশাহগণ তাদের তরোয়ালের মাথায় পাথরগুলো লাগিয়ে রাখতেন তার শৌর্য বীর্যের প্রতীক হিসাবে, এবং যেন তারা যুদ্ধে পরাজিত না হন, যেন তার সীমানা বাড়তে থাকে, দেশের সীমানা। এগুলোর আসলে মূল্যবান পাথরগুলো বা মূল্যবান খনিজ পদার্থগুলো অবশ্যই প্রত্যেকটির কাজ আছে। এখন কথা হচ্ছে, আমরা যে আমাদের দেশে দেখি ফুটপাতে বা দেখা গেছে আপনার আজমির থেকে লোকজন আসে পাথর নিয়ে, বা এগুলো যেগুলো আসে বা নদী থেকে যে পাথরগুলো পাওয়া যায়, এই পাথরগুলো পাথর কিন্তু নদীর পাথর আর খনিজ পাথরের মাঝে আকাশ আর জমিন পার্থক্য। আপনি কল্পনাও করতে পারবেন না যে এক একটি মূল্যবান রত্ন পাথর যদি $35,000 পার ক্যারেট হয়, তাহলে একটি আংটি বানাতে গেলে তো 10-12 ক্যারেট জিনিস প্রয়োজন পড়ে পাথরের, তো সেটার দাম কত পড়তে পারে? দরলাম সর্বনির্বমূল্য যে পাথর পৃথিবীর বুকে সেটি কি? সেটি হচ্ছে এটি আপনার $3,000 পার ক্যারেট, বেনিটোয়েটে আপনার $4,000 পার ক্যারেট। তাহলে আপনার $4,000 পার ক্যারেট হলে বাংলা টাকায় কত পড়ে? আর দেখা যাচ্ছে একটা আংটি তৈরি করতে গেলে কত টাকা পড়ে আপনি চিন্তা করতে পারেন। তো আপনাকে যদি $500, $1,000 $5,000-10,000 একটা পাথর বললে দিল, এটি এই পাথর, এটি কি জীবন আদৌ কাজ করে? আসলে মূলত সেটি সেই পাথর নয়, এটি একটি উপপাথর। হ্যাঁ, উপপাথর এটি, বা দেখা গেছে চাইনিজদের তৈরি কিছু জিনিস। এখন কথা হচ্ছে, অনেকে বলে থাকেন ভাই আমাকে এমুক দরবারে গেছিলাম, এমুক দরবারে এমন জিনে এমন দিয়ে এমুকে দিছে, এমুক জিন এটা দিছে সেটা দিছে, বা জিন্নাত যদি আপনাকে একটা কাঁচের টুকরো দিয়ে থাকে সেটা কাজ করবে, কারণ হচ্ছে তারা সেটির মাঝে সিদ্ধি করে নিছে। সে যদি একটা মাটির টুকরোও দিয়ে থাকে, যদি সেটি প্রকৃতপক্ষে কোনো জিন্নাত দিয়ে থাকে, সেটি আপনার কাছে মূল্যবান, কারণ জিন্নাতের জিনিস তো জিন্নাত নিজে বুঝে শুনে দিয়েছে। জিন্নাত হতে সেই জিনিসটি আপনাকে দিতে পারেনি, সেই মূল্য আপনি তাকে দিতে পারবেন না বা দিতে পারতেছেন না। যদি আপনি সঠিক মূল্য দিতে পারতেন, সে আপনাকে সঠিক জিনিস এনে দিত। আপনার মূল্যের ভিতরে, আপনার ক্রয়ের ভিতরে, সে চিন্তা করে আপনাকে জিনিস দিয়ে থাকে, জিনিসটি কাজ করবে ঠিকই। সে যদি জিনিসটি পরে দিয়ে থাকে, তাহলে সেই জিনিস অবশ্যই কাজ করবে। আমরা জিন জিন্নাত হাজির করার জন্য আমরা অনেক সময় অনেক তসবির কথা বলি, আগরের কথা বলি, আতরের কথা বলি। কেন আমরা এগুলোর কথা বলি নির্দিষ্টভাবে? কারণ এই নির্দিষ্টভাবে এই জিনিসগুলোর প্রতি এগুলো পড়া আছে, সিদ্ধি করা আছে, শোধন করা আছে, বছরের পর বছর যোগও পার হয়ে যায় একটা জিনিস সিদ্ধি করতে গেলে। তো সিদ্ধির জিনিসটা তো আপনাকে কেউ বাংলা বাংলা দিয়ে দেবে না, সে 12 বছর লাগিয়ে সিদ্ধি করেছে, আপনাকে এমনি দিয়ে দেবে না। এই যে সিদ্ধির যেই খরচ গিয়েছে, তার যে 1.5 সাধারণের মধ্যে বিয়োগ হয়েছে, এগুলো তো সে আপনার থেকেই তুলে নেবে। এই কারণে তারা আপনাদের কাছ থেকে মূল্যগুলো রাখে। এখন আপনারা সঠিক পাথর চেনার জন্য যে আমি যে কথাটা আপনাদেরকে বলি, আপনাদের একটি পাথরের যদি সেটি মানে সত্যিকারের পাথর হয়ে থাকে, সবচেয়ে কম দামি পাথর হলো বাংলা টাকায় যে জিনিসগুলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল থেকে যে পাথরগুলো পাওয়া যায় মায়ানমার থেকে, এগুলোর পার ক্যারেট যদি হিসাব করেন, তাহলে আপনারা দেখা গেছে সবচেয়ে নিম্ন একদম নিম্ন যেটি পার ক্যারেট সেটি হচ্ছে আপনার 5,000-5,500 পার ক্যারেট দিয়ে আপনার কিনে আনতে হয়। তো এখন একটি আংটিতে তো 10-12 ক্যারেটের নিচে হয় না, আপনার তৈলে বা 5-10 কত 50-60 হাজার টাকা তো এমনিতেই চলে যাচ্ছে। আপনাকে সে 500-1,000 টাকা, 150-200 টাকা, 200 টাকা এই যে ফুটপাতে পাথর দেশে কীভাবে দেয়, এটি কি সম্ভব? একটু নিজে চিন্তা করেন, আপনি পাগল? এগুলো মাথায় রাখেন, সে দিবে কোথা থেকে আপনাকে? এটি এগুলো প্লাস্টিক ছাড়া কিছুই নয়। আর যদি প্লাস্টিক হয়ে থাকে, যদি আল্লাহর কোনো ওলি আপনাকে ইটের টুকরোও দেয়, সেটা তো প্লাস্টিকটাও আপনার কাছে মূল্যবান, কারণ আল্লাহর ওলি যদি ফুটিয়ে বলে দেয় যাও তোমার জন্য এটাই ভাগ্যের চাকা, এটাই তারা যাবে, সেটাই আপনার ভাগ্যের চাকা, সেটাই দিয়ে আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ, এরকম জিনিস। তো দরবারি বেলা শরীফে যারা আমাদেরকে এই সম্বন্ধে দীর্ঘদিন যেমন বলে আসতেছেন, ভাই স্টোনের মূল্য এত কেন বা পাথরের মূল্য এত কেন, কী আর কারণ বা কোথায় কোথায় পাওয়া যায়, আমি আপনাদেরকে বলবো বর্তমান নেটের যুগ, এই নেটের সহজলভ্য যুগে আপনার নেট ঘাটলেই তো সব কিছু পেয়ে যান। নেটে আপনি যারা রাশি গণনা করে তাদের কাছে কেন জানবেন? আপনি ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখেন, ইন্টারন্যাশনালভাবে আপনি এগুলো যাচাই ফাঁচাই করেন, জাস্টিফাই করেন যে কোন পাথরের কোন খনিজ পদার্থের কত মূল্যটি কোন দেশে পাওয়া যায়। এমন নয় যে পাথর পৃথিবীর সব দেশে পাওয়া যায়, মাত্র কয়েকটি হাতে গোনা 4-5টি দেশে পাথর পাওয়া যায়, এবং পাথর পাওয়া গেলেও পাথরগুলো এতই আপনার মূল্যবান, কারণটি হচ্ছে দেখা গেছে রেড ব্লু যে পাথরগুলো
এই পাথরগুলো আপনার পৃথিবীতে আসে আপনার হয়তো 100, 150, 30টা, কারণ ওটা থেকে কেটে কেটে বিক্রি করতে গেলে কেটে কেটে ওরা আবার এই পাথর কিন্তু এরকম অবস্থা থাকে না, পাথর অনেক অন্যরকম অবস্থা থাকে, আমরা যেরকম পাথর দেখি বিশ্রী অবস্থা এরকমই থাকে, এটাকে কেটে কেটে সৌন্দর্যের মাঝে আনতে দীর্ঘ সময় লাগে, অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুর প্রয়োজন পড়ে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ে, তারপর পাথরটি একটু সৌন্দর্য রূপ ধারণ করে, আলোতে গেলে এক এক সময় এক এক কালার আসে এবং এটির এক একটি ক্ষমতা উৎপন্ন হয়, ক্ষমতা উৎপন্ন করতে গেলে আবার এটিকে সিদ্ধি করতে হয়, এটির মাঝে যা আপনার যারা এইগুলো সিদ্ধি করতে পারে রুহানি পুরুষ আছে তারা এগুলো করে। আর বর্তমান বিজ্ঞানের যুগে আধুনিক যুগে অনেকেই পাথর সিদ্ধি করার অনেক নিয়মকানুন জেনেছেন সেভাবে করে থাকেন। তো এখন এই আংটিগুলো আপনি ধারণ করলে আপনার অবশ্যই শৌর্য বীর্য বাড়বে, আপনার ক্ষমতা বাড়বে, আপনার রাজনীতি প্রভাব বাড়বে, আপনার টাকা পয়সা বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, জিন্নাত আপনি করাইতে আনতে পারবেন, আপনি আপনার কোনো ক্ষয় ক্ষতি করতে পারবে না, কোনো অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না, এগুলো সত্য এবং বাস্তব। তবে এগুলো ধারণ করতে গেলে আপনাকে কী করতে হবে, মোটা অঙ্কের টাকা অবশ্যই গুনতে হবে। আর যার পক্ষে সম্ভব না সে কী করবেন, সে এখন দেখা গেছে একটা রাজ নীলা একটি পাথর নীল রঙের, এখন আমি তো পাথর পড়তে পারি না, কী করবেন, নীল রঙের শার্ট পরেন, নীল রঙের প্যান্ট পরেন, নীল রঙের জিনিস পরেন, মানে সেই রঙটিকে ধারণ করেন, তাহলে আপনার কিছুটা আপনার প্রভাব পড়বে আপনার শরীরে। এখন হীরা বা দেখা গেছে যা আর কন এগুলো আপনি যদি ব্যবহার করতে চান, যদি না পারেন মূল্যের কারণে এই ধরনের কালার আপনি ব্যবহার করেন, তাহলে আপনার কিছুটা উপকার আপনার হবে আপনার লাইফে। তবে যে জিনিস আপনি সাধন করতে চাচ্ছেন সেটি তো সম্ভব নয়, সাধনার জন্য বা দেখা গেছে রাজনীতি প্রভাবের জন্য শত্রু মুক্ত থাকার জন্য আপনাকে অবশ্যই অরিজিনাল জিনিসগুলো আপনাকে বহন করতে হবে, ধারণ করতে হবে। তবে আমাদের দরবারি বেলা শিল্পে যে জিনিসগুলো আমরা যাদেরকে দিয়েছি আল্লাহর রহমতে, আল্লাহর অসীম কুদরতে তাদের প্রত্যেকেরই আল্লাহর রহমতে জীবনে, আমি তো বলে দিচ্ছি যে আপনাদের জীবন পরিবর্তন ঘটে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের নূরানি মাকলকান্দন আপনাদের যে জিনিসগুলো দিয়ে থাকে যদি সেটি সঠিকভাবে আপনারা ধারণ করতে পারেন, সঠিক নিয়ম পালন করতে পারেন, অবশ্যই আপনি অবশ্যই এটার রেজাল্ট দেখবেন। তবে ভাই আমি একটা কথা বারবার বলি যে কথাগুলো, যে আপনার এই যে অ্যাডভার্টাইজিং বা বিভিন্ন ইউটিউব চ্যানেল অথবা দেখে গেছে বিভিন্ন ফুটপাথের ব্যাপারগুলো, এগুলো আপনারা মাথায় রাখেন, নেটে খোঁজেন, সার্চ করে দেখেন পার ক্যারেটের মূল্য কত। আমি তো বলে দিলাম যেই কোনো সবচেয়ে কম দামি যে পাথর, সবচেয়ে যে কম দামি পাথর সেটিরও পার ক্যারেটের মূল্য হচ্ছে 5 থেকে 5,500 টাকা পরে, বর্তমান যেই আন্তর্জাতিক বাণিজ্য যে রেট সেই অনুযায়ী। অতএব একটি পাথর কখনোই আপনার 8-9 ক্যারেটের নিচে হয় না, সবচেয়ে ছোটো পাথর বানালে হোক, এটি মাথায় রাখবেন। তাহলে আপনি 1,000 টাকায় 500 টাকায় পাথর কীভাবে পান, কীভাবে আংটি ব্যবহার করেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে পাথর সবসময় আপনাকে ধারণ করতে হয় রূপা অথবা স্বর্ণ দিয়ে বা দিয়ে, নাহলে পাথরের গুণগুলো ওই 100% কাজ করে না। এখন আপনি পাথর ব্যবহার করবেন, পাথরের সাথে যদি পাথরের যে জিনিসগুলো শক্তি জোগাড় করে সেগুলো না দেন সেটি আপনার কাজ করবে না। তো এই মূল্যবান খনিজ পদার্থগুলো যারা আপনারা পেতে চাচ্ছেন, যারা সম্বন্ধে আরও বেশি বিস্তারিত জানতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে এই ব্যাপারে মোটিভেশন করার চেষ্টা করবো, আপনাদেরকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো। এবং পৃথিবীর কোন দেশে কোন পাথর পাওয়া যায়, আপনি কীভাবে আনতে পারবেন, এই পাথর আনা এমন নয় যে টাকা আসেই আপনি আনতে পারবেন, এটি সম্ভব নয়, এটির জন্য অনেক লাইসেন্সের প্রয়োজন পড়ে। একটি আংটি কিনতে গেলেও অনেক কিছু দেখাইতে হয়, কাগজপত্র লাগে সঠিক জিনিস কিনতে গেলে। তো আর পাথরগুলো পরীক্ষা করার জন্য বর্তমানে মেশিন আছে, মেশিনে পরীক্ষা করা যায়। এখন নদী থেকে যে পাথরগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের দেশেই অ্যাভেলেবেল আছে, নদী থেকে যে পাথরগুলো পাওয়া যায় 1,000 টাকা ক্যারেট, আপনার 500 টাকা ক্যারেট, এরকম যে পাথরগুলো পাওয়া যায় নদীতে, ভারতের মায়ানমারের যে নদীতে পাথরগুলো পাওয়া যায়, এই পাথরগুলো আপনার অ্যাভেলেবেলই পাওয়া যায়, হয়তো দেখা গেছে একটি এক পাথরের এক এক মূল্য। তবে এগুলো সস্তা সহজলভ্য, এগুলো এই পাথরগুলো বিক্রি হয় আপনার কেজি দর হিসেবে, ব্যবসায়ীরা কিনে আনেন ওজন হিসেবে, আর যেই খনিজ পদার্থ সেগুলো বিক্রি হয় পার ক্যারেট হিসেবে। আর পার ক্যারেটের পাথরের হিসাব বাদ দিলাম, এগুলো করার সামর্থ্য একমাত্র প্রাইম মিনিস্টার যারা আছে, বড় বড় মন্ত্রী বা সচিবালয়ের লোকজন আছে, যাদের অগাধ টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, তাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। তো ভালো থাকবেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।